মকর সংক্রান্তির সকালে ঘাটালের কুটি বাজার সংলগ্ন শিলাবতী নদী ঘাটে মকর স্নানের জন্য ভিড় জমান পুণ্যার্থীরা। এলাকার বহু মানুষই এদিন মকর স্নানের উদ্দেশ্যে আসেন। বেশিরভাগ মানুষই ছিলেন মাস্ক ছাড়া, তাই সে সমস্ত মানুষদের সচেতন করতে উদ্যোগী হলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। সাত সকালে ঘটনাস্থলে হাজির হয়ে নদীর জল মাথায় ছিটিয়ে গঙ্গা স্নানের পুণ্যার্থীদের হাতে তিনি মাস্ক তুলে দেন। শুধু মাস্কই নয়, এলাকার একাধিক মানুষকে এদিন তিনি শীতবস্ত্র প্রদান করেন। ধর্মীয় উৎসবে বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল মানুষ। মাস্ক বিতরণ সম্পর্কে বিধায়ক শীতল কপাট জানান, কোভিড পরিস্থিতির মধ্যে যে আমরা উৎসব পালন করছি সে সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যাতে কোভিড বিধি মেনে চলে তা জানানো হয়েছে। এছাড়াও তিনি বলেন, গঙ্গা মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে এই কোভিড পরিস্থিতির যেন মুক্ত হয়। আজ তো মকর সংক্রান্তি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কোভিডের তৃতীয় ঢেউ দেখা দেওয়ার জন্য বিগত দিনের মতো আজকে অনুষ্ঠান সেভাবে নেই। তবু এলাকার মানুষ মায়ের পুজো দিতে আসা এসেছে গঙ্গায় স্নান করে। তো আমরা তাদেরকে অ্যালার্ট করতে এসেছি যেন কোভিড বিধি মেনে চলে, সেই জন্য আমরা মাস্ক বিতরণ করলাম এবং মায়ের কাছে আশীর্বাদ করলাম দ্রুত যেন এই করোনা মুক্ত হয়। হেলথ কেয়ার ডায়াগনোসিস সেন্টার, এখানে অভিজ্ঞতা সহকারে রক্ত, মল, মূত্র, কফ, হরমোন ও থাইরয়েড পরীক্ষা করা হয়। এছাড়াও এক্সরে, ইসিজি, FNACও করা হয়। প্রয়োজন অনুসারে বাড়িতে গিয়েও ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ঠিকানা, বামুনআইডি মোড়, মির্জাপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 7872472541।